ক্লাস করতে গিয়ে আসলাম, ঠিক আছে, কলেজে আসার সময় আমাকে বড়বাবু ফোন করলো যে আমি বড়বাবুকে প্রথমে ফোন করলাম যে বড়বাবু তো ওখানে আপনার জমায়েত আছে, ঠিক আছে, কাদের জমায়েত ছিল, বিজেপি, আচ্ছা, ঠিক আছে, জমায়েত আছে, কী করছেন, বলছে তুমি যাও, ঠিক আছে, তোমরা যাও, কলেজে কোনো রকম কিছু হবে না, আমি দায়িত্ব নিচ্ছি যে ওদেরকে সরিয়ে দেবো, সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই ফোনটা আমি বাইকে আসছিলাম, আস্তে আস্তে ফোনটা কেটে আমি আসছি, এসে তুমি কি একাই ছিলে? না, আমার ভাই ছিল, সে প্রত্যেক দিনই আসে আমার সাথে, দিয়ে ওদেরই একটা ছেলে, আমি বুঝতে পারিনি, আমি বলছি হয়তো কোনো পাবলিক হবে, যে দাদা হচ্ছে সাধুপাদরা কোথায় উনি বলছিল, বলতে বলতে ওরা চলে এলো, আমাকে ঘিরে নিল, ঠিক আছে। কতজন ছিল ওরা? ওরা ছিল 40-50 জনের মতো, আচ্ছা, ঠিক আছে। তারপর ওখানে প্রশাসন ছিল, পুলিশ ছিল, ওদের কোনো ভূমিকা দেখতে পাইনি, আমাকে বাইক থেকে না বাইককেই তার বাইকে বসছিলাম, পুরো কলেজের সামনে, ওই এতে বন্ধন ব্যাংকের সামনে, আচ্ছা, বাইককেই প্রচুর মারধর করে বাইক থেকে ফেলে দেয়, আমাকে ফেলে দিয়ে লাত টাত মারে, অনেকখান দিয়ে মার চলে মাথায় মেরেছে। পুলিশ ছিল? পুলিশ ছিল, পুলিশের কোনো ভূমিকা ছিল না, আচ্ছা, ঠিক আছে। পুলিশ এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, লাস্টে গিয়ে একটু সরিয়ে দিচ্ছিল। কোথায় কোথায় লেগেছে তোমার? মাথায় লেগেছে, পেটে লাগছে, কারা মেরেছিল কেউ কি চিনতে পেরেছো? হ্যাঁ, চিনে রেখেছে। আমরা চেয়েছিলাম যেন আমাদের ভেতরে কারোর উপর যেন কোনো প্রবলেম না হয়। আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়েছিলাম, ওরা হঠাৎ করে ভেতর থেকে লাঠি ডাং উইকেট দিয়ে আমাদের উপর অ্যাটাক করে, পুলিশও আমাদেরকে মারে, আমাদের মেরে হাত ভেঙে দিয়েছে আমার, ঠিক আছে। আমাদের বিভিন্ন জনকে কারো হসপিটালের পেছনে মেরেছে, আমরা কিন্তু কারো ঝামেলা ছিলাম না, পুলিশ ওখানে নিজে প্রেজেন্ট ছিল, দেখেছে। আমার একটাই ব্যাপার যে প্রশাসন ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও বারবার বলা হচ্ছে যে ভেতরের মধ্যে এত অস্ত্র সরঞ্জাম ওখানে স্টোর হচ্ছে, বহিরাগত বারবার থাকছে, তারপরেও কিন্তু মানে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রিন্সিপাল নিজে কাউন্সিলর হওয়ার জন্য সেই ক্ষমতাটা ওখানে প্রয়োগ করে দেখাচ্ছে। বাইরে থেকে আজকে মিনিমাম 60-70 জন আজকে ওখানে জমায়েত ছিল, ঠিক আছে। আর একটাই ব্যাপার কি হচ্ছে, এই যে জিনিসটা এখন আজকে চলছে নৈরাজ্য, সবাইকে একটা কথা বলে রাখি, যারা এগুলো করছো আমাদের মেরে থামিয়ে দেওয়া আমাদের যাবে না, আমাদের প্রতিবাদ চলবে, তোমরা যদি পারো আরও মারো, আমরা আরও মার খাবো, আমাদের প্রতিবাদ আমরা চালাবো, কলেজ গিয়ে মন্দির আমরা করবো, সেই আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা সেটা করেই ছাড়বো। তোমাদের তরফ থেকেও আজকে মারধর করা হয়েছে? আমাদের তরফ থেকে কোনো মারধর, আমাদের ওখানে বেশি জমা ছিল না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিয়েও ওখানে যাইনি, কারণ ওখানে সিসিটিভি ফুটেজ যদি কেউ থাকবেই, প্লাস ওখানে তো আমরা রাস্তার ওই ফুটেজ যাইনি, আমরা এই ফুটেজ জাস্ট বসেছিলাম। ওদের একজন আহত হয়েছে, ঘাটাল কলেজের জিএস আহত হয়েছে, ঘাটাল কলেজের জিএস যেটা আহত যে হতে পারে সেটা আমি, যখন ঝামেলাটা হয়েছিল, মারামারি হয়েছিল, সেই মুহূর্তে হয়তো আমি অস্বীকার করতে না, হয়তো কোনো কারণে ওই সংগঠনের মাঝখানে আহত হতে পারে, যদি হয়ে থাকে সেটা আমি অবশ্যই বলছি, এটা যদি আমাদেরকে করতে থাকে সেটা খুব খারাপ কাজ করেছে। কিন্তু প্রতিদিন বারবার এই যে বাইরে থেকে ছেলে নিয়ে এসে গণ্ডগোল, এগুলো কিন্তু কখনোই ঠিক না, ঠিক আছে।